हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राया ब्लॉग्स एंड कुकिंग। आज हमें अपन मध्य शेयर करब मटका मलाई आइसक्रीम रेसिपी। ये गरम एक मात्र आरामदायक जिनिस हलो आइसक्रीम, जेटा खूब सहजे अपनारा बाड़ीते बनिए निते पारेन। आमार एई चैनलेर प्रत्येक नतून एवं पुरनो बंधुदेरके जानाई अनेक अनेक भालोबासा ओ आंतरिक शुभेच्छा। चलुन ताहले आजकेर भिडियोटा शुरू करा जाक। एकटा कड़ाई बसिए दिएछि, तार मध्ये दिए दिएछि 500 ml दूध। এবার একটু নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে জাল করে নেব। এবার একটা পাত্রে 2 থেকে 3 হাতা দুধ আমি তুলে নেব। এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। খুব সুন্দর একটা বলক এসে গেছে, দেখুন এরকমভাবে 2-3 মিনিট ধরেই আমরা দুধটাকে অনবরত নেড়ে দুধটাকে ঘুমিয়ে পুরো অর্ধেক করে নেব। অনবরত নাড়তেই থাকব। বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, ফাটিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এই দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে লিকুইড দুধটা বেশ গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আরও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে কেশর। কেশরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি। এবার ওই উষ্ণ গরম দুধের মধ্যে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব, আর 1 চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশ্রণটা বানিয়ে নেব। এবার ওই মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে থাকবো যাতে না তলায় জমাট বেঁধে না যায়। 1 থেকে 2 মিনিট ধরে জাল করে নেওয়ার পরে মিশ্রণটা একটু গাঢ় করে নেব। এই পর্যায়ে আমি এর থেকে এলাচগুলো তুলে নেব, নাহলে গালে পড়লে খুবই খারাপ লাগবে। তাই আমি এলাচি ফ্লেভারটা ওর সাথে মিশে যাওয়ার পরে এলাচগুলো তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ড্রাই ফ্রুটস, কিছু আমি গুঁড়ো করে রেখেছি হালকা, সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু কিশমিশ, যা কেটে পিস পিস করে রেখেছি। এগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার থিকনেসটা ঠিক এইরকম রেখে দেবো। পুরোপুরি আমাদের আইসক্রিমের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আইসক্রিমটা সেট করার জন্য আমি এখানে 2টো স্টিলের পাত্র নিয়েছি। আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড থাকে তো আপনারা সেটাই ব্যবহার করবেন, খুবই ভালো হয়। তাহলে আমার যেহেতু নেই তাই আমি 2টো স্টিলের পাত্র নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি আইসক্রিমের ব্যাটারটা দিয়ে ভরে নেব। আইসক্রিমের ব্যাটারটা পুরো 2টো পাত্র সমান করে ভাগ করে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা প্লাস্টিক দিয়ে আমি ভালো করে গার্ডার মেরে দেব। সেম প্রসেসে গ্লাসটার মধ্যেও প্লাস্টিক দিয়ে গার্ডার মেরে দেব। এবার একটা ছুরির সাহায্যে 1টো স্টিলের পাত্রে 4টে আমি কমভাবে ছিদ্র করে নিচ্ছি। নিয়ে তার মধ্যে আমি আইসক্রিমে কাটি দিয়ে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজের মধ্যে আমি দিয়ে দেব 7 থেকে 8 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রাখবো। 7 থেকে 8 ঘন্টার পরেও যদি ফ্রিজ থেকে বার করেছি, এবার আপনাদেরকে আমি এটা হাত 2টো হাতের মধ্যে রোলার করে নিচ্ছি। নিয়ে একটু বার করে আপনাদেরকে এটা দেখাচ্ছি। এর মধ্যে একটা গল্প শুনে নিন, আমার 4 থেকে 5 ঘন্টার মতো হয়েছে, কারেন্ট চলে গিয়েছিল, তাই খুব ভালোভাবে আইসক্রিমটা সেট হয়নি, তবুও যতটা সেট হয়েছে আপনাদেরকে শেয়ার করলাম। এরকমভাবে আইসক্রিমগুলো আমার রেডি হয়ে গেছে, কিন্তু খেতে কোনো অংশে মটকা মালাইয়ের থেকে কম হয়নি। এরকমভাবে একটিবার ট্রাই করবেন, তবে অবশ্যই আপনারা ফ্রিজ একটু 7-8 ঘন্টা রাখবেন। আমার যেহেতু 5 ঘন্টা মতো হয়েছে, খুব ভালোভাবে সেট হয়নি। আমার এই মটকা আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।